সবাইকে শুভ সকালের নমস্কার। আমার জীবনে কিছু চোখে দেখা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার পার্ট টু। আমি দেখেছি ইঞ্জিনিয়ার ছেলে মা বাবাকে ভাত দেয় না। আমি দেখেছি অফিসে কাজ করতে করতে মারা গেছেন। আমি দেখেছি সত্যি কথা বললে কেউ বিশ্বাস করে না। আমি দেখেছি 10 টাকা বাঁচানোর জন্য 4 কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফেরেন। আমি দেখেছি মূর্খ ছেলে বাবা মাকে ভাত দেয়, নিজের সাথে রাখে। আমি দেখেছি সত্যি কথা বললে সবার সামনে ছোট হয়েছে। আমি দেখেছি নিজের ছেলে মাকে মারধর করছেন টাকা পয়সার জন্য। আমি দেখেছি বিবাহের 15 টাকা দিতে না পারায় বিবাহ বন্ধ। জীবনে মিথ্যা কথা বলিনি, অথচ 80% মিথ্যা কথা বলি একথা কেউ বলেছে। আমি দেখেছি হিংসা করে অন্যের ক্ষতি করছে। আমি দেখেছি সত্যি বললে লোকে হাসে, বিশ্বাস করলেন না তো। আমি দেখেছি বিবাহ করা বউকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি দেখেছি বিবাহ করতে বর আসেনি, অন্য ছেলে বিবাহ করেছে। আমি দেখেছি মূর্খ লোক কিন্তু 100% সত্যি কথা বলে। আমি দেখেছি শিক্ষিত লোক কথায় কথায় মিথ্যা কথা বলে। আমি দেখেছি নকল ভিখারিকে সবাই ভিক্ষা দেয়। আমি দেখেছি কারো টাকা নেইনি, অথচ আমায় চিটিংবাজ বলেছে। আমি দেখেছি মুখের ওপরে মিথ্যা কথা বলতে। আমি দেখেছি 90% লোক নিজের জিনিসকে খারাপ হলেও কখনো খারাপ বলে না। এটা আমার সেকেন্ড পর্ব শেষ হলো, তৃতীয় পর্ব খুব শিগগিরই আসছে। সবাই ভালো থাকবেন, পারলে আমার ভিডিওটা কোথাও শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অথবা একটু লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। সে তৃতীয় পর্ব খুব শিগগিরই আসছে। নমস্কার, আদিত্য পাত্র, কলকাতা।